বারবার চুরির হাত থেকে রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ থেকে সরকারি সম্পত্তিও। এবার সেই চুরির হাত থেকে নিস্তার পেল না পানীয় জলের একটি গাড়িও। দীর্ঘ সময় ধরে ক্লাব রোড সংলগ্ন একটি পানীয় জলের গাড়ি পড়ে থাকার ফলে সেই পানীয় জলের গাড়ির যন্ত্রাংশ চুরি গেল। শনিবার অবস্থি এলাকায় জলপাইগুড়ি পৌরসভার একটি পানীয় জলের গাড়ি রাস্তার একধারে পড়েছিল আর সেই গাড়ির যন্ত্রাংশ চুরি গেল। চুরি গেছে গাড়ির টায়ার থেকে শুরু করে কল এবং অন্যান্য যন্ত্রাংশ। এই ঘটনার পর মানুষের দাবি সরকারি সম্পত্তির দিকে নজর রাখা উচিত জলপাইগুড়ি পৌরসভার। দেখুন আমাদের সেই প্রতিবেদন। কারেন্টের ভিতরে রাখছে এরকম মানুষেরও অসুবিধা যানবাহনের। এখানে সেদিন সামনে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার সামনে। কি কি চুরি গেল দেখছেন? এই কল, তারপর চাকা, এগুলো তো নাই দেখতেছি। না হওয়া ভালো কেন? ইয়ে সরকারি জিনিস তো, সরকারি জিনিস ইস্যু থাকলে আমাদেরই ভালো, আমাদেরই কাজে লাগে। এগুলা চুরি গেলে ক্ষতি, ক্ষতি চুরি গেলেই ক্ষতি, গেলেই তো ক্ষতি। এটা কি আর উচিত নাকি এভাবে রাখছে? এগুলো চুরি হলে তো মুশকিল, তো সরকারি জিনিস না এগুলো, এগুলো এইভাবে রাখে কেন? এগুলো তো সাথে সাথে নিয়ে যাওয়া উচিত, রাস্তায় ফেলাই রাখে। কি কি চুরি গেল দেখলেন মনে হয়? আমার তো মনে হয় চাকা নাই, এই চাকাটা নাই, তারপর কল নেই, কল নেই। এগুলো তো এইভাবে কেন ফেলাই রাখে? এগুলাকে গাড়িটা খারাপ হয়েছে ঠিক আছে, নিয়ে যাক সঙ্গে করে কি, কিন্তু এরকম তো সরকারি সম্পত্তি, সরকারি সম্পত্তি এইভাবে তো রাখা ঠিক না। অকৃত এন্টারপ্রাইজ সভি প্রকার কে পুরানে সামানো কা ভান্ডার। इस महंगाई के बाजार में भी अगर घर दुकान या ऑफिस हो सजाना, बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोषपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदल।